আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের আলোচনার বিষয় প্লেটোস রিপাবলিক বুক ফোর। গতদিনের ক্লাসের আলোচনার সূত্র যদি আমরা একবার দেখে নিতে চাই, তাহলে গতদিনের যে আলোচনা ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্লেটো যে তার আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, সেখানে তার অভিভাবক শ্রেণীর লক্ষ্য উদ্দেশ্য, এগুলো আমরা বিস্তারিত গতদিনের ক্লাসে আলোচনা করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে রাষ্ট্রের যারা শাসক হবেন তাদের একমাত্র চিন্তা হবে রাষ্ট্রের মঙ্গল, সহায়ক বাহিনীরও তাই, এবং তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ চিন্তা থাকতে পারবে না। ব্যক্তিগত যে কোনো স্বার্থ চিন্তা ব্যক্তিকে তার কর্তব্য যা তার করা উচিত সেখান থেকে তাকে বিচ্যুত করে, এবং এই ব্যক্তিগত যে স্বার্থ সেই স্বার্থের মূল আসে তার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি, পরিবার, সন্তান এসব থেকে। সে কারণে আমরা দেখতে পেয়েছিলাম যে প্লেটো বলছেন যে তার আদর্শ রাষ্ট্রে অভিভাবকদের কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকতে পারবে না এবং কোনো পরিবার এবং সন্তানও তাদের থাকবে না, যে কারণে তারা হবেন সম্পূর্ণ নিঃস্বার্থ, তাদের কোনো ব্যক্তিগত স্বার্থই আর থাকবে না। এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে উৎপাদক যে শ্রেণী সেই শ্রেণীর সম্পত্তি থাকবে, ব্যক্তিগত সম্পত্তি, পরিবার এসব থাকবে। এবং আরেকটা কথাও আমরা সেখানে পেয়েছিলাম যে উত্তম শাসক যদি থাকে কোনো দেশে তাহলে সেখানে আর কোনো আইন প্রণয়নের দরকার হয় না। সেই উত্তম শাসক যিনি আমরা আদর্শ রাষ্ট্রে দেখতে পেয়েছি, যিনি দার্শনিক রাজা, সেই দার্শনিক রাজা তার প্রজ্ঞা, তার ন্যায়বোধ এমনই প্রখর হবে যে যেখানে আর আলাদা কোনো আইনের প্রয়োজন হবে না। আজকের ক্লাসে যদি একটু দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাব যে অধ্যায় ১১ ন্যায় আবিষ্কৃত হয়েছে। আমরা এত আগের আলোচনাগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম ন্যায় কি এই সংজ্ঞা দেওয়ার চেষ্টা চলেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে সিফালাসের ঘরে সক্রেটিস, অ্যাডিমেন্টাস, তারপর গ্লোকন, থ্রেসিমেকাস এরা সবাই মিলে আলোচনা করছেন, এবং সেই আলোচনাতে ন্যায় কি ন্যায়ের সংজ্ঞা নির্ধারণের একটা চেষ্টা চলেছে। দীর্ঘ সময় ধরে রিপাবলিকের এর পূর্ববর্তী অধ্যায়গুলোতে, এখন আমরা অধ্যায় ১১তে এসে পৌঁছেছি, এর আগের অধ্যায়গুলোতে আমরা দেখতে পেয়েছিলাম যে সেই আলোচনা যে ন্যায় কি। এখন আমরা এসে এতটা আলোচনা এগিয়ে যাবার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে ন্যায় আবিষ্কৃত হয়েছে। ন্যায় আবিষ্কৃত হয়েছে কোথায়? ন্যায় আবিষ্কৃত হয়েছে রাষ্ট্রে, এবং ন্যায়ের অবস্থান ব্যক্তির ক্ষেত্রে সেই রাষ্ট্র থেকে আবার ব্যক্তির ক্ষেত্রেও সেটা প্রয়োগ করে এই অধ্যায়ে দেখানো হয়েছে, রিপাবলিকের এই ১১ অধ্যায়ে। রাষ্ট্রের এই আলোচনা যখন থেকে শুরু, সেই শুরুতে আমরা যদি সেটা মনে করি একবার, সেটা ছিল কি রাষ্ট্রের আলোচনা, আদর্শ রাষ্ট্রের আলোচনা বিশেষ করে, সে আলোচনাটা কিন্তু এসেছে ন্যায়কে বৃহত্তর একটা পরিমণ্ডলে প্রত্যক্ষ করার জন্য। ন্যায়কে বৃহত্তর একটা পরিমণ্ডলে আমরা প্রত্যক্ষ করতে চাই, সে কারণে এই আদর্শ রাষ্ট্রের অবতারণা এখানে এই সক্রেটিসের আলোচনাতে আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম তিনি রাষ্ট্রের যে নাগরিক শ্রেণী তাদেরকে তিনটা ভাগ করেছেন, এবং সেই তিন ভাগে রয়েছেন অভিভাবক শ্রেণী, সহায়ক বা সৈনিক শ্রেণী, আরেকটা শ্রেণী রয়েছে সেটা উৎপাদক শ্রেণী। এখন এই ১১ অধ্যায়ে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে উৎপাদক শ্রেণী, সৈনিক শ্রেণী এবং অভিভাবক শ্রেণী, এদের তিনটা গুণ রয়েছে। সেই তিন গুণ কি? সেই তিন গুণ যথাক্রমে উৎপাদকদের রয়েছে সংযম, সৈনিকদের রয়েছে সাহস, এবং অভিভাবকদের রয়েছে জ্ঞান। এই তিন গুণের কিভাবে এই তিনটা গুণ কাজ করছে আমরা পর্যায়ক্রমে সেটা দেখতে পাবো। কিন্তু এই ১১তম অধ্যায়ের যে আলোচনাটা শুরু হয়েছে সেই শুরুতে কিন্তু আরেকটা বিষয় এখানে খুব আকর্ষণীয়, সেটা হচ্ছে এরকম যে গত ক্লাসে আমরা যেটা দেখতে পেয়েছিলাম গত ক্লাসের আলোচনাতে যে উৎপাদক শ্রেণীর ব্যক্তিগত সম্পত্তি থাকবে কিন্তু অভিভাবক শ্রেণীর থাকবে না,
তাহলে উৎপাদক শ্রেণীর যখন থাকবে এই আলোচনাটা, তখন অ্যাডিমেন্টাস এই প্রশ্নটা তখন সক্রেটিসকে করেন যে আচ্ছা এই যে আদর্শ রাষ্ট্রের যে আলোচনাটা হচ্ছে, এখানে উৎপাদক শ্রেণী তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকবে কিন্তু অভিভাবকদের থাকবে না, তার মানে যারা রাষ্ট্রের শাসক তাদের চাইতে ধনী হবে উৎপাদক শ্রেণী, মানে বিশাল জমির মালিক হতে পারে, তারা বড় বড় ঘর বাড়ি তৈরি করবে, তারা সেগুলো ভোগ করবে, তারা এমনকি তারা দেবতাদের উদ্দেশ্যে নানা রকম কাজ করবে যেগুলোর অনেক চাকচিক্য থাকবে, যেহেতু তাদের টাকা আছে সেই টাকা দিয়ে তারা অনেক রকমের আড়ম্বর জীবনের নানা রকম ভোগ এগুলো তারা করবে, তাদের ছেলে মেয়েরা এগুলো, তারা অনেকটা ভাগ্যবানের মতন থাকবে। আর এই যারা এই অভিভাবক হবেন তারা থাকবেন কেমন, তারা থাকবেন যে কেবলমাত্র তাদেরকে খাবার দেয়া হবে আর কোনো রকম বেতনও দেয়া হবে না, তারা কোনো রকম বিলাস ভ্রমণেও যেতে পারবেন না, এবং তাদের এমন কোনো বাড়তি অর্থই থাকবে না যে অর্থ দিয়ে তারা আর্থিক কোনো সুখ বা কোনো স্বাচ্ছন্দ্য তারা উপভোগ করতে পারেন, এরকম একটা ব্যাপার। তাই যদি হয় অ্যাডিমেন্টাস এই প্রশ্নটা তুলছেন সক্রেটিসের কাছে, তাহলে কি হলো, যারা রাষ্ট্রের শাসক হবেন তারা থাকবেন একদম দীন দরিদ্র এরকম, আর যারা উৎপাদক শ্রেণী তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকবে এবং তারা অনেক রকমের বিলাসী জীবন, অনেক ধরনের উপভোগ জীবনকে নানা রকম আর্থিক সুখ তারা উপভোগ করবেন, এটা কেমন হবে ব্যাপারটা? তখন সক্রেটিস একটা উত্তর দিচ্ছেন এরকম যে যে এই যে কথাটা, হ্যাঁ কথাটা সত্যি যে যারা শাসক হবেন যারা অভিভাবক শ্রেণী তাদের কোনো টাকা পয়সা থাকবে না, কোনো ধরনের টাকা পয়সাই তাদের হাতে থাকবে না সক্রেটিস বলছেন। কিন্তু অ্যাডিমেন্টাস গ্লোকন এদের একটু সন্দেহ দেখা দিচ্ছে যে তাহলে বিষয়টা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। তখন সক্রেটিস উত্তর দিচ্ছেন যে আমাদের রাষ্ট্র যেটা প্রতিষ্ঠা আমরা করতে চাচ্ছি সেটা, এর উদ্দেশ্য কিন্তু একটা সমগ্র রাষ্ট্রের জন্য একটা সুখ শান্তির ব্যবস্থা করা, সর্বাধিক যে সুখের যে সৃষ্টি সেটা আমরা ওই রাষ্ট্রের ভেতর দিয়ে করতে চাই, এবং যে রাষ্ট্র সমগ্রের মঙ্গলের কথা ভাবে, যে রাষ্ট্র সমগ্রের মঙ্গলের ভিত্তিতে গঠিত, সেই রাষ্ট্রেই ন্যায়ের ন্যায়ের যে আমরা সন্ধান করছি সেই রাষ্ট্রেই আমরা সেই সন্ধানটা পেতে পারি, অন্য কোথাও পাবো না। আর যে রাষ্ট্রের যে গঠনের মূলেই রয়েছে একটা অসঙ্গতি, সেখানে অন্যায় বাস করে, সেখানে ন্যায় বাস করতে পারে না। এভাবে এভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা ভাবতে পারি এভাবে যে আমরা একটা সুখী রাষ্ট্র গঠনের চেষ্টা করছি, এই যে গঠনের চেষ্টা করছি এটা একটা খণ্ড বা অল্প কিছু নাগরিককে সুখী করার ভিত্তিতে এই সুখী রাষ্ট্রের গঠন হচ্ছে না, এই রাষ্ট্রটাকে আমরা সংগঠন করছি একটা সমগ্র হিসেবে। এই সমগ্রের মধ্যে অনেকটা গল্পটা এরকম, সক্রেটিস এরকম একটা গল্পের অবতারণা করছেন যে আমরা একটা মূর্তি আঁকছি, একটা ছবি আঁকছি, তা ছবি আঁকার সময় একজন এসে বলল যে দেহের সবচেয়ে সুন্দর অংশ তোমরা সবচেয়ে সুন্দর রং কেন দিচ্ছ না, যেমন চোখ একটা খুব সুন্দর অংশ দেহের, তাহলে চোখে খুব সুন্দর একটা রং দাও, লাল রঙে চোখ দুটোকে একেবারে রঞ্জিত করে দাও, তোমরা কালো করেছো কেন চোখ? তখন এরকম যদি কেউ প্রশ্ন করে তাহলে তো আমরা উত্তর দিতেই পারি যে আপনি কি চান মূর্তির চোখ দুটোকে আমরা এত সুন্দর করব যে রং করব যে চোখ দুটোকে আর চোখ বলে মনেই হবে না, অন্য কিছু মনে হবে, তাহলে কি তাই হওয়া ভালো? না, মোটেই তা না, তা সেই ছবিটার জন্য তা মোটেও ভালো হবে না, ছবিটার জন্য বরং ভালো হবে, মূর্তিটার জন্য তাই ভালো হবে যখন তার সব অঙ্গ প্রত্যঙ্গ যথার্থ অনুপাত রক্ষা করে সামগ্রিকভাবে আমরা মূর্তিটাকে সুন্দর করব, তখনই এটা সুন্দর হবে। আমরা যদি কেবল চোখের মধ্যে তার স্বাভাবিক রঙের চাইতে অনেকখানি বেশি রং ঢেলে দেই তাহলে সে মূর্তিটা সুন্দর হবে না। ঠিক তেমনি সমগ্র রাষ্ট্রটাকে যদি আমরা বঞ্চিত রেখে শুধু শাসককেই যদি আমরা আর্থিকভাবে লাভবান করে ফেলার কথা আমরা যদি ভাবি তাহলে সে রাষ্ট্র সুন্দর হবে না। রাষ্ট্রের সুন্দর হবে তখনই রাষ্ট্র যখন তার সমস্ত অংশের মধ্যে একটা সঙ্গতি থাকবে, একটা সামঞ্জস্য থাকবে, তখনই কেবলমাত্র সেই রাষ্ট্র সুন্দর হবে। এবং রাষ্ট্রের যারা শাসক হবেন তারা হবে সেই রাষ্ট্রের পরিত্রাতা, রাষ্ট্রের ধ্বংসকারী তারা হবেন না,
এবং এই রাষ্ট্রের শাসক যখন আমরা নিযুক্ত করব, তখন শাসকদের সর্বাধিক সুখের কথা নিয়ে আমরা ভাবব না, আমরা ভাবব সমগ্র রাষ্ট্রের সুখ নিয়ে। এইটার এই দুই নীতির মধ্যে আমরা কোন নীতি নিয়ে চলব সেটাই হচ্ছে আসল বিবেচ্য। আর আমরা যদি ওই দ্বিতীয় নীতিটা নেই, তার মানে সমগ্র রাষ্ট্রের সুখ, সেক্ষেত্রে আমাদের এই যে রাষ্ট্রের অভিভাবক, সৈন্যবাহিনী এবং অন্য অন্য সবারই কাজ হবে কি, যার যার নিজের নিজের কাজ যথাযথভাবে করে যাওয়া। এবং এই নীতি তারা যদি মানতে নাও চায়, তাদেরকে আদর্শ রাষ্ট্রে বাধ্য করা হবে মানতে, কেননা এই নীতির ভিত্তিতেই একটা সমগ্র রাষ্ট্রের একটা মহৎ এক শৃঙ্খলা সেটা গড়ে উঠবে। এবং এই প্রকৃতির অনুপাত অনুযায়ী সবাই সবার নিজের নিজের কাজ করবে এবং সবাই ভালো থাকবে। শেষ কথা যেটা, রাষ্ট্র সামগ্রিকভাবে ভালো থাকবে, সুখের একটা রাষ্ট্র সেটা হবে, সে কারণেই এটা আদর্শ রাষ্ট্র। এবং এই প্রসঙ্গে যখন অ্যাডিমেন্টাসের সঙ্গে সক্রেটিসের এই সব কথা যখন হচ্ছে, তখন সক্রেটিস কিন্তু আরেকটা কথা বলছেন যে শিল্প, এবং আশা করি তোমাদের সবার মনে আছে যে সক্রেটিস শুরুতেই আলোচনা করেছিলেন যে জীবন ধারণটাই হচ্ছে একটা শিল্প, যার যা কাজ সেই কাজটা যথাযথভাবে সুন্দরভাবে করাটাই হচ্ছে সেই কাজের শিল্প সম্পর্কে জানা। এরকম যে কারিগর সে তার কারিগরের কাজ শিখবে, এটা তো এইরকম যে এই যে শিল্পচর্চা, এই শিল্পচর্চার ক্ষেত্রে সক্রেটিস আরেকটা কথা বলছেন যে এখানে অবনতি যখন ঘটে কোনো শিল্পে, সেখানে দুটো কারণ কাজ করে। সেই দুটো কারণ কি? সেই দুটো কারণ একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে দারিদ্র। কিভাবে? যেমন একজন কুম্ভকার মানে কি, যিনি মাটির পাত্র তৈরি করেন, তিনি যদি অনেক ধনবান হয়ে যান, তাহলে তিনি তার ওই কাজের যে শিল্পটা তার প্রতি আর তখন ততটা মনোযোগী থাকবেন না, তার মানে তার শিল্পের অবনতি ঘটবে, মনোযোগী থাকবেন না, এবং ধনী হওয়ার কারণে শিল্পের প্রতি তিনি যত্নবান হবেন না, এবং ক্রমান্বয়ে তিনি অলস আর অসতর্ক হয়ে উঠবেন। এর ফলে তিনি আগে একজন উৎকৃষ্ট কুম্ভকার ছিলেন, পরবর্তীতে তিনি একটা নিকৃষ্ট কুম্ভকারে পরিণত হবেন। তার মানে সম্পদ এখানে তার কাজের পক্ষে, তার শিল্পের পক্ষে বাধা হয়ে দাঁড়ালো। আবার যদি এমন হয় যে তিনি এত দারিদ্রে আছেন যে তার যে প্রয়োজনীয় যন্ত্রপাতি তারই ব্যবস্থা করতে পারছেন না, তার যে কাজটা শেখা বা তার সন্তানদের কিংবা অধীনস্থদের যে কাজটা ঠিকঠাক মতন করে শিখিয়ে শিক্ষিত করে তোলা, তাও সম্ভব হবে না, কেননা তার কোনো অর্থই নেই। সে কারণে সক্রেটিস বলছেন যে বেশি অর্থ বা সম্পদ যেমন খারাপ একটা শিল্পের পক্ষে, ঠিক তেমনি দারিদ্রও খারাপ, এর মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। সে কারণে তিনি শাসকদের ব্যাপারে অনেক সতর্ক যাতে তারা কোনোভাবে ওই সম্পদের অধিকারী না হন, এবং সম্পদের অধিকারী হয়ে তারা তাদের কর্তব্য থেকে বিচ্যুত হবেন, তারা অলস হবেন, এবং তারা তাদের শিল্প, তাদের যে দেশ পরিচালনার শিল্প, সেটাই তারা ভুলে যাবেন। এই কারণে সক্রেটিস বলছেন যে এই দুইয়ের মধ্যে, সম্পদ এবং দারিদ্র, তার মধ্যে একটা মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। এরপরে আমরা যদি একটু এগোই, তাহলে আমরা দেখতে পাবো এই যে 11 অধ্যায়ে সংযম, সাহস আর জ্ঞানের কথা বলা হলো, যেটা যথাক্রমে ওই উৎপাদক শ্রেণীর, সৈনিক শ্রেণীর আর অভিভাবক শ্রেণীর গুণ, সেইটার কাজ কিভাবে হয় আমরা যদি এবার সেটা একটু দেখে নেই। সেটা হচ্ছে এরকম, সংযম জানে তার কি দায়িত্ব। তার মানে সংযম নিজের কাজ করে যায়, তার যা দায়িত্ব সেইটুকু সে করে যায়, অন্যের দায়িত্বে সে হস্তক্ষেপ না করে না, এবং না করাটাই তার কর্তব্য। এটা হচ্ছে সংযমের দিক। সংযম যে গুণটা রয়েছে উৎপাদক শ্রেণীর মধ্যে, তারা যার যার কাজ শেষে করে যায়। কুম্ভকার কুম্ভকারের কাজ করে যায়, কৃষক কৃষকের মতন করে ফসল ফলিয়ে যায়, একজনের কাজে আরেকজন গিয়ে হস্তক্ষেপও করে না, এবং যিনি কৃষক তিনি তার কাজটা যথাযথভাবে পালন করে যাচ্ছেন। এবার সাহসের ক্ষেত্রে কি হয়? সাহস তো হচ্ছে, আমরা আগের স্লাইডে দেখেছি, সাহস হচ্ছে সৈনিক শ্রেণী বা সহায়ক শ্রেণীর গুণ। তাহলে সহায়ক শ্রেণী সাহসের কাজটা দিয়ে তিনি কি করেন? তিনি যেটা করেন, সংযম হচ্ছে
তার যে কি দায়িত্ব সেটা বুঝে যাওয়া এবং সেই দায়িত্বের মধ্যেই নিজেকে রাখা, অন্যের কাছে অন্যের আওতায় অন্যের ক্ষেত্রের ভেতরে চলে না যাওয়ার সংযম। আর সাহস হচ্ছে যখন কোনো বহিঃশত্রু আসবে, বাইরের কোনো শত্রুর আক্রমণ হবে, তখন সেই আক্রমণ থেকে তাকে রক্ষা করতে হবে এবং সে রক্ষা করার জন্য সৈনিকদের থাকবে সাহস এবং সেও অন্যের দায়িত্বে হস্তক্ষেপ করবে না, সৈনিক তার সেই সাহসের কাজটুকুই করে যাবে। এবং জ্ঞান কি করবে, জ্ঞান জানে তার কর্তব্য কি, জ্ঞান তার জ্ঞান বা বুদ্ধি সেও জানে ঠিক কতটুকু তার করণীয় কি সেটা তার জানা, এবং সেই করণীয়র মধ্যে সেই করণীয়টা যথাযথভাবে সম্পাদন করা। এবার এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম যে উৎপাদক শ্রেণীর, সৈনিক শ্রেণীর আর অভিভাবক শ্রেণীর যে কার্যপদ্ধতি, তিন ধরনের কাজ হচ্ছে, একদল নিজের ক্ষেত্রের মধ্যে সংযমের সাথে ভেতরে থাকছেন, তার নিজের নিজের ক্ষেত্রে সাহস, তার সেই সাহস দিয়েই বহিঃশত্রুর আক্রমণ করছেন, এবং জ্ঞান যার আছে সেই অভিজ্ঞতা, অভিভাবক শ্রেণীর যে গুণ জ্ঞান এবং সেই জ্ঞান বা বুদ্ধি সেটা দিয়ে তিনি তার করণীয় জেনে নিচ্ছেন এবং সেই করণীয় সম্পাদন করছেন। এই যে তিন দল তিন ধরনের কাজ যথাযথভাবে করছে, এর মধ্যে আদর্শ রাষ্ট্র ক্রিয়াশীল থাকছে। এবার আমরা দেখি যে তাহলে এই যে আদর্শ রাষ্ট্রের তিন গুণ পেলাম আমরা, সংযম, সাহস আর জ্ঞান, তাহলে ন্যায়ের দায়িত্বটা কি, ন্যায় কি করবে, এই প্রশ্ন সামনে এসে যায়। ন্যায় তাহলে কি করবে এবার আমরা সেটা একটু দেখে নেই। এই যে আমরা দেখলাম সংযম, সাহস, জ্ঞানের যে একটা এই তিন গুণের একটা সঙ্গতি বিধান আর পরিমিতি বোধ, তার ভেতর থেকেই আসছে কর্তব্য জ্ঞান। সবাই এর ভেতর থেকে কর্তব্য জ্ঞান লাভ করছে। তাহলে ন্যায় কি, ন্যায় হচ্ছে নিজের কর্তব্য জানা আর তা সম্পাদন করা। নিজের কর্তব্য আমার কাজ কি আমি সেটা জানব এবং আমি সেটা ঠিকঠাক ভাবে পালন করব এবং আমি অন্যের কাজে হাত দেব না, অন্যের কাজে হস্তক্ষেপ করব না। এই যে সংজ্ঞাটা আমরা এতক্ষণে রিপাবলিকের প্রায় মাঝামাঝি অবস্থানে আমরা চলে এসেছি, তখন এসে আমরা জানলাম ন্যায় কি। ন্যায় এই আদর্শ রাষ্ট্রে গিয়ে দেখানো হলো তিনটা যে শ্রেণী, সেই তিন শ্রেণীর তিনটা প্রধান যে গুণ, সেই গুণের সঙ্গতি বিধান আর পরিমিতি বোধের মধ্যে দিয়ে সে কর্তব্য জ্ঞান অর্জিত হচ্ছে এবং সেই কর্তব্য নিজের কর্তব্য সম্পর্কে জানছে এবং সেই কর্তব্য যথাযথভাবে পালন করছে এবং অন্যের কাজে হস্তক্ষেপ করছে না, এটাই হচ্ছে ন্যায়। এবার তাহলে ন্যায়ের সংজ্ঞা যদি দিতে হয় তাহলে সংজ্ঞাটা কেমন, ন্যায় হচ্ছে রাষ্ট্রের যে অপরিহার্য উপাদান, এই সংযমের শ্রেণী, সাহসের শ্রেণী আর জ্ঞানের শ্রেণী তাদের পারস্পরিক এক সঙ্গতি, এবং ন্যায় হচ্ছে নিজের কাজ করা আর অন্যের কাজে হস্তক্ষেপ না করা, এটাকেই হচ্ছে আমরা ন্যায়ের সংজ্ঞা বলে এখন বলতে পারি। এবার তাহলে ন্যায়ের যে সেই নীতি, সে নীতিটা কি, প্রকৃতি যাকে যে কাজের জন্য তৈরি করেছে সেই কাজ সে করবে, যার সাহস রয়েছে সে সৈনিক হবে, যার ভেতরে প্রজ্ঞা রয়েছে তিনি অভিভাবক শ্রেণীর একজন হয়ে তারপরে শাসক হবেন, এই যে যার যার প্রকৃতি অনুসারে তাকে যে বিভাজন করে তার নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে, এই নীতিটাই হচ্ছে ন্যায়। এবার আমরা যদি একটু এগোই তাহলে আমরা এবার দেখব সেই যে কথাটা আমাদের অনেক আগে থেকেই হয়ে আসছিল যে ন্যায়কে রাষ্ট্রে আমরা বৃহত্তর পরিমণ্ডলে প্রত্যক্ষ করব বলে এই আদর্শ রাষ্ট্রের সূচনা হলো আলোচনায়, সক্রেটিস এরকমই বললেন। তাহলে সেই রাষ্ট্রে ন্যায়ের রূপ কি এবং ব্যক্তিতে ন্যায়ের রূপ কি সেটা আমরা যদি আরেকবার একটু দেখে নিই। এক্ষেত্রে তাহলে রাষ্ট্রের মূল উপাদান বা আত্মা হচ্ছে জ্ঞান, সাহস, সংযম, এবং এই এর ভেতর থেকে এই জ্ঞানের ভেতর দিয়ে যে চলে আসে ন্যায়, সেই ন্যায়, এগুলো হচ্ছে রাষ্ট্রের আত্মা বা রাষ্ট্রের একক, এই
গুণগুলো, সাহস, সংযম আর জ্ঞান বা প্রজ্ঞার এই গুণ। এবার এটা আমরা রাষ্ট্রের মূল উপাদান বা রাষ্ট্রের এককটা পেয়ে গেলাম। এবার যদি আমরা সেই যে কথাটা হচ্ছে যে রাষ্ট্রে যখন পেয়ে যাব আমরা, তখন আমরা ব্যক্তির উপরে সেটা প্রয়োগ করা আমাদের জন্য আর কঠিন হবে না। ব্যক্তির ক্ষেত্রে তাহলে আমরা প্রয়োগ করে কি দেখতে পাচ্ছি? ব্যক্তির ক্ষেত্রে আমরা যখন প্রয়োগ করছি, তখন আমরা দেখছি ব্যক্তির আত্মার ভেতরেও মূল উপাদান রয়েছে সংযম, সাহস আর জ্ঞান, এই তিনের পারস্পরিক সঙ্গতি। প্রতিটা ব্যক্তির আত্মার ভেতরেও আমরা দেখতে পাই এই তিন ধরনের বিষয় রয়েছে। সংযম কোনটা? একটা নিজের নিজের কাজ করে যাওয়া। কিরকম সেটা? এই যে ব্যক্তির প্রবৃত্তি, প্রবৃত্তি বলে যে তোমার এখন খিদে পেয়েছে, তুমি এখন খাও। আচ্ছা, তখন তুমি খাও, প্রতিটা মানুষই তাই করে। তারপরে ব্যক্তির একটা এই যে সংযম কোথায় দরকার, ব্যক্তির প্রবৃত্তি যখন এগোতে থাকে যে আমার অনেক আরাম করতে ইচ্ছে হয়, আমার অনেক ভোগ বিলাস করতে ইচ্ছে হয়, অনেক টাকা থাকবে তখন অনেক কিছু উপভোগ করা যাবে জীবনের, এটা আমার খুব ইচ্ছে হয়, এরকম যদি কখন ব্যক্তির মনে হয় সেটা প্রবৃত্তি থেকে আসছে। এই প্রবৃত্তিকে আবার তখন শাসন করবে কে? এই প্রবৃত্তিকে শাসন করবে দেহের ভেতরেও যে জ্ঞান বা বুদ্ধির অংশ আছে, সেই বুদ্ধির অংশ এই প্রবৃত্তিকে বলবে না, আমরা যে কোনো পথে এই আরাম আয়েস বিত্ত বিলাস এগুলো করতে পারি না, আমরা মানুষ, আমরা বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ, আমরা শুধু প্রবৃত্তির দ্বারা চালিত হতে পারি না। আমার প্রবৃত্তি আমাকে বলতে পারে যে না, অন্যকে একটা ধাক্কা দাও, ধাক্কা মেরে তাকে ফেলে দাও, ফেলে দিয়ে তার পকেট থেকে সব টাকা বের করে নিয়ে তুমি গিয়ে বড় রেস্তোরাঁর ভেতরে ঢুকে অনেক কিছু খাবারের অর্ডার করে খেতে থাকো। সঙ্গে সঙ্গে তোমার এই ব্যক্তির ভিতরে, ব্যক্তি আত্মার ভিতরে যে এই যে জ্ঞান বা বুদ্ধির যে অংশটা আছে, সে বলবে না, তুমি একটা মানুষ হয়ে এরকম আচরণ করতে পারো না, তোমার প্রবৃত্তিকে সংযম শেখাও, তোমার প্রবৃত্তিকে শেখাও যে এইভাবে সব কিছু পাওয়ার আকাঙ্ক্ষা খুব খারাপ, এটা তার ব্যক্তির আত্মাকে কলুষিত করে ফেলবে, তার ব্যক্তির আত্মাকে একেবারে নিকৃষ্ট আত্মায় পরিণত করবে। সঙ্গে সঙ্গে জ্ঞান এসে তাকে শাসন করে প্রবৃত্তিকে। এবং এই শাসনটা কিরকম হয়? রাষ্ট্রের ক্ষেত্রে দার্শনিক শ্রেণী যে কাজটা করে, ব্যক্তির আত্মার ভিতরে ব্যক্তির বুদ্ধিও সেই কাজটাই করে। আর ওই রাষ্ট্রের ক্ষেত্রে উৎপাদক শ্রেণী যেমন করে তার নিজের নিজের কাজ করে যায়, কেবল অত জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা তার নেই, অত প্রজ্ঞার চর্চা, অত শিক্ষাও সে পায়নি, অত চর্চাও সে করেনি, অত কিছু তার ভালোও হয়তো লাগে না, অত প্রজ্ঞা অত বিদ্যা, কিন্তু তার আত্মার ভিতরে কিন্তু ঠিকই ওই এক ধরনের বুদ্ধির অনুরাগ বা জ্ঞানের অনুরাগ রয়ে গেছে। সেই জায়গাটা দিয়ে ওই ব্যক্তির আত্মাকেও, ওই প্রবৃত্তির অংশটাকে, তখন তার এই বুদ্ধির অংশটাকে, অংশটা গিয়ে শাসন করে। এবং জ্ঞান হচ্ছে দেহের আত্মা বা দেহের দার্শনিক। সমাজের বা রাষ্ট্রের ক্ষেত্রে যেমন সক্রেটিস দেখালেন যে দার্শনিক রাজা, দার্শনিক শাসক যিনি, তিনি, তার তো ব্যক্তিগত সম্পত্তি থাকছে না, তার মাথায় কেবল একটাই চিন্তা যে রাষ্ট্রের মঙ্গল এবং সমগ্র রাষ্ট্রের সমস্ত মানুষ মিলে যে রাষ্ট্র তাদের প্রত্যেকের মঙ্গল, এক কথায় সমগ্র রাষ্ট্রের মঙ্গল। সেই জায়গাটা যখন সে থাকে এবং তার নিজের ব্যক্তিগত লাভালাভের ব্যাপার কোনো যখন থাকেই না, সেই রকম দেহের ভেতরেও জ্ঞানের যে অংশ, দেহের আত্মা হচ্ছে, জ্ঞান হচ্ছে দেহের সেই দার্শনিক, সে জানে তার কি করণীয়। এই সঙ্গতি দেহে, যে দেহে এই সঙ্গতিটা আছে মানে তার প্রবৃত্তি আছে, ক্ষুণ্ণিবৃত্তি নিবারণ করে সে প্রবৃত্তি, কিন্তু তাকে আবার একটা জায়গায় থামিয়েও দেয়, তাকে ওই অনন্ত ক্ষুধা নিয়ে তাকে ইচ্ছা মতন সারা পৃথিবীটাকে খেয়ে ফেলার পারমিশন, কিন্তু অনুমতি তার আত্মার এই বুদ্ধির অংশ তাকে দেয় না। তো সে কারণে সক্রেটিস এভাবে বলছেন যে জ্ঞান হচ্ছে মানুষের দেহের সেই আত্মার, মানুষের আত্মার সেই দার্শনিক।
যিনি ভিতরে বসে তার প্রজ্ঞার কথা বলেন এবং তার সাহসকে, সাহস আছে না তোমরা রাস্তাঘাটে দেখো না, অনেক মাস্তান ধরনের ছেলেরা আছে, তারা কি করে, সাহস, একটা অদ্ভুত সাহস দেখানোর জন্য গিয়ে মারামারি করে দুই দলে, যে কার শক্তি বেশি তার একটা পরীক্ষা করতে থাকে, অনেক কিছুই হয়। তো এরকম তোমরা অনেক সময় দেখে থাকবে পথে ঘাটে নানা জায়গায়। তো এই সাহসও যদি কেউ দেখাতে চায়, অন্যায় সাহস, হ্যাঁ, শত্রুর আক্রমণ যখন, যেমন আমাদের দেশে পাকিস্তানি হানাদারেরা যখন আক্রমণ করেছিল তখন আমাদের দেশের সাহসী তরুণেরা, মুক্তিযোদ্ধারা সে তাদেরকে প্রতিহত করেছিল, সেই সাহস ভালো সাহস। কিন্তু অনেক খারাপ সাহসও তো আছে, সেই খারাপ সাহসটাকেও কিন্তু আবার এই দেহের যে বুদ্ধির অংশ তারা বলে যে না, তোমার যদি সাহস থাকে তাহলে কি তুমি তোমার সহপাঠীকে একটা আঘাত করতে পারো, সাহস দেখিয়ে, না তুমি তা পারো না। সেই যে নিষেধটা কে করে, সেই নিষেধটা তখন তাহার, তার দেশে দেহের মধ্যে যে জ্ঞানের যে অংশ, যে আত্মার যে দার্শনিক, সে তখন নিষেধ করে, না এটা করা যাবে না। এইবার তিনি বলছেন, সক্রেটিস বলছেন, এই যে তিন গুণের, কোন তিন গুণ, জ্ঞান, সাহস আর সংযম, এই তিন গুণের সঙ্গতি যে দেহে আছে তাকেই বলি আমরা সুস্থ দেহ এবং সুস্থ আত্মা। এই হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে ন্যায় কিভাবে প্রতিষ্ঠিত হয় তার যে প্রক্রিয়া, সেটা সক্রেটিস এভাবে দেখালেন। এই ১১ অধ্যায়ে আমরা এটাই দেখতে পেলাম যে ন্যায় কিভাবে রাষ্ট্রে ওই সংযম, সাহস আর জ্ঞানের সমন্বয়ের ভেতর দিয়ে, তিন গুণের সঙ্গতি আর পরিমিতির ভেতর দিয়ে রাষ্ট্রের ক্ষেত্রে ন্যায় দৃশ্যমান হচ্ছে। ঠিক তেমনি প্রথমে আমরা রাষ্ট্রে আমরা দেখলাম, পরে এটাকে ব্যক্তির উপরে প্রয়োগ করে দেখলাম, ব্যক্তির মধ্যেও এই তিন ধরনের গুণের একটা সমন্বয় যখন হয়, একটা সঙ্গতি বিধান যখন ঘটে, তখনই ওই ব্যক্তি ন্যায়বান বলে পরিগণিত হতে পারেন। এবং সেই ন্যায়বান তখনই তিনি হবেন যেখানে তার পুরো দৈহিক যে অস্তিত্ব, সেই অস্তিত্বের শাসক হবেন একজন তার প্রজ্ঞা বা জ্ঞান। তার মাধ্যমেই যখন সেই দেহ এবং দেহধারীর চিন্তা, মন, মনন সমস্ত কিছু যখন পরিচালিত হবে তার ওই জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি দিয়ে, তখনই সেই দেহকে আমরা বলবো যে একটা সুস্থ দেহে বসবাসকারী একটা সুস্থ আত্মা বা ন্যায়বান আত্মা। এই ছিল রিপাবলিকের ১১ অধ্যায় বুক ৪ এর আলোচ্য, মূল আলোচ্য। এবং এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পেয়েছি যে সেখানে এই যে প্লেটোর রিপাবলিকে যে রাষ্ট্র, রাষ্ট্রের ক্ষেত্রে এটা দেখিয়ে তারপরে ব্যক্তির ক্ষেত্রে বলা হচ্ছে, এটা একটা রূপকের মতন যে রাষ্ট্র আসলে বড়, ব্যক্তির চাইতে রাষ্ট্র বড়, এই কথাটাও এখানে এসেছে। এবং এই ছিল আমাদের আজকের আলোচনা। সামনের ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে, সে পর্যন্ত তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।